হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মজার বাংলা ধাঁধা নিয়ে। যে ধাঁধাগুলো হবে অনেকটা সাধারণ জ্ঞানের মতো, এখানে বুদ্ধি খাটিয়ে আপনাকে উত্তর দিতে হবে। তবে আপনার মাথায় যদি খুব সরল বুদ্ধি থাকে তাহলে আপনি খুব সহজেই সেই ধাঁধাগুলোর উত্তর দিতে পারবেন। মূলত এই ধাঁধাগুলো যারা উত্তর দিতে পারবে আমরা তাদেরকে সাধারণত জিনাস বলে থাকি, কারণ ধাঁধাগুলো অনেকটা জটিল হবে এবং ধাঁধাগুলোর উত্তরগুলো হবে অনেকটা পানির মতন পরিষ্কার এবং সহজ। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন না জেনে নেওয়া যাক, আজ আমাদের যে 12টি ধাঁধা রয়েছে সেই ধাঁধাগুলো দেখে নিই। কোন গাছ মানুষের সাথে কথা বলতে পারে? কোন গাছ মানুষের সাথে কথা বলতে পারে? এই ধাঁধাটির যদি আপনার উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টসে তুলে ধরুন। তবে চলুন না জেনে নেওয়া যাক। চুরি চণ্ডাল নামে কবিরাজি গাছ। চুরি চণ্ডাল নামে কবিরাজি গাছ, এখানে কথা বলা মানে কেউ এই গাছের সামনে তুড়ি দিলে এই গাছ তার পাতা নাড়ে। কোন প্রাণী আয়না দেখতে ভয় পায়? কোন প্রাণী আয়না দেখতে ভয় পায়? এ ধাঁধাটির উত্তর হবে শুয়োর আয়না দেখতে ভয় পায়। শুয়োর আয়না দেখতে ভয় পায়। কোন জায়গার লোকেরা গাছে থাকে? কোন জায়গার লোকেরা গাছে থাকে? এই ধাঁধাটার উত্তর হবে কঙ্গো বেসিনের লোকেরা গাছে থাকে। কঙ্গো বেসিনের লোকেরা গাছে থাকে। কোন কাজটা করার পর মেয়েরা আর কুমারী থাকে না? কোন কাজটা করার পর মেয়েরা আর কুমারী থাকে না? এই ধাঁধাটির উত্তর হবে বিয়ের পর। বিয়ের পর মেয়েরা আর কুমারী থাকে না। কোথায় গেলে বউ হয়ে যায় বৌদি, মা হয়ে যায় মাসি, আর বাবা হয়ে যায় কাকা? তো ভিউয়ার্স, যদি ধাঁধাটির উত্তর আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। এই ধাঁধাটির উত্তর হবে অভিনয় করার সময়। অভিনয় করার সময়। কোন সবজি খেলে দাঁত পরিষ্কার থাকে? কোন সবজি খেলে দাঁত পরিষ্কার থাকে? এই ধাঁধাটির উত্তর হবে পেঁপে খেলে দাঁত পরিষ্কার থাকে। আমরা যে টমেটো খাই আসলে তা ফল না সবজি? আমরা যে টমেটো খাই আসলে তা ফল না সবজি? এই ধাঁধাটার উত্তর হবে টমেটো আসলে একটি ফল। টমেটো আসলে একটি ফল। যে তিনটি গাছ থাকলে বাড়িতে মশা আসে না? যে তিনটি গাছ থাকলে বাড়িতে মশা আসে না? এই ধাঁধাটার উত্তর হবে ল্যাভেন্ডার, বাসিল, লেমন ব্লাম। ল্যাভেন্ডার, বাসিল, লেমন ব্লাম। ফুসকার ইংরেজি নাম কি? ফুসকার ইংরেজি নাম কি? যদি ধাঁধাটির উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। চলুন জেনে নিই। ফুসকার ইংরেজি নাম হলো ওয়াটার বল। ওয়াটার বল। কোন ফল খেলে মানুষের উচ্চতা কমে? কোন ফল খেলে মানুষের উচ্চতা কমে? এই ধাঁধাটার উত্তর হবে ফলটির নাম হলো সিট্রাস। এ ফল খেলে উচ্চতা কমে। বলুন দেখি চাঁদ কোন দিকে উঠে আর কোন দিকে অস্ত যায়? বলুন দেখি চাঁদ কোন দিকে উঠে আর কোন দিকে অস্ত যায়? এই ধাঁধাটির উত্তর হবে সূর্যের মতোই চাঁদও পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ধাঁধাগুলোর কালেকশন। এই ধাঁধাগুলোর মধ্যে হতে আপনি যে কয়টি উত্তর পারবেন অবশ্যই কমেন্টে তুলে ধরুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।